Adobe After Effects এবং Adobe Premiere Pro দুইটাই ভিডিও এডিটিং সফটওয়্যার কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্যটা কি কোনটা কখন ইউজ করব Adobe After Effects কখন ইউজ করব আর Adobe Premiere Pro বা কখন ইউজ করব আর দুইটাই যদি ভিডিও এডিটিং সফটওয়্যার হয় তাহলে Adobe দুইটা সফটওয়্যার কেন বানালো এই বিষয়গুলো নিয়ে অনেকেই কনফিউজ যে ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে এই দুইটা সফটওয়্যারের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেকেই জানে না তো আজকে আমি কথা বলবো কখন Adobe After Effects ইউজ করবেন কখন Premiere Pro ইউজ করবেন এবং এই দুইটার বেসিক পার্থক্যটা কি তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন বিলো কারণ এরকম ভিডিও প্রতি সপ্তাহে আপনাদের জন্য আমি নিয়ে আসব আসছি ইন্ট্রোর পরে সো আমরা কথা বলছিলাম Adobe After Effects এবং Adobe Premiere Pro নিয়ে দুইটাই ভিডিও এডিটিং সফটওয়্যার এবং কখন কোনটা ইউজ করবেন Adobe After Effects হচ্ছে একটা ভিডিও কম্পোজিটিং সফটওয়্যার অন্যদিকে Adobe Premiere Pro হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার এখন কম্পোজিটিং আর এডিটিং এই দুইটা জিনিস কি সেটা আমি এক্সপ্লেন করি সেজন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি ফর এক্সাম্পল একটা ইন্টারভিউ অথবা একটা শর্ট ফিল্ম অথবা আপনার কোনো মিউজিক ভিডিও যেটার জন্য আপনি অনেকগুলো শর্ট নিলেন তো অবশ্যই মিউজিক ভিডিও আপনি ক্যামেরার একটা শটে নিতে পারবেন না অনেকগুলো শর্ট লাগবে আপনার অনেকগুলো ভিডিও হবে সেখানে অনেকগুলো ক্লিপ হবে সবগুলো ক্লিপকে আপনি যদি রিঅ্যারেঞ্জ করতে চান কোথাও থেকে কেটে আপনি বাদ দিবেন অর্ধেক রাখবেন অর্ধেক ফেলে দিবেন একটার পর একটা জোড়া দিবেন এই যে কাজগুলো এগুলো করার জন্য ইউজ করা হয় Adobe Premiere Pro সেম কাজটা আপনি Adobe After Effects-এও করতে পারবেন বাট ইট উইল টেক ফর এভার এবং খুবই কঠিন Adobe After Effects-এ ক্লিপ এরকম রিঅ্যারেঞ্জ করাটা খুবই ঝামেলাপূর্ণ একটা কাজ এবং অ্যাকুরেট হবে না যেটা আপনি Adobe Premiere Pro-তে খুব সহজে অ্যাকুরেটলি খুব তাড়াতাড়ি করতে পারছেন এই জন্য বলা হয় Adobe After Effects হচ্ছে একটা কম্পোজিটিং সফটওয়্যার এবং Adobe Premiere Pro হচ্ছে এডিটিং সফটওয়্যার এখন কম্পোজিটিং মানে কি আপনারা একটা জিনিস খেয়াল করবেন Adobe After Effects-এ দুইটা লেয়ারকে কখনো আপনি মুখোমুখি সামনাসামনি রাখতে পারছেন না মানে একটা লেয়ারের মধ্যে দুইটা ক্লিপ কখনো Adobe After Effects-এ রাখতে পারবেন না যেটা Premiere Pro-তে রাখতে পারবেন আপনারা যখন কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে যাবেন Adobe After Effects-এ লেখা থাকবে ক্রিয়েট নিউ কম্পোজিশন এবং Adobe Premiere Pro-তে লেখা থাকে ক্রিয়েট নিউ সিকোয়েন্স কারণ হচ্ছে Adobe Premiere Pro-তে আপনি সিকোয়েন্সিয়ালি ক্লিপগুলোকে সাজাতে পারছেন একটার পরে আরেকটা কিন্তু Adobe After Effects-এ সেটা কম্পোজিশন হিসেবে রাখতে পারছেন কারণ একটার উপরে আরেকটা অথবা একটা নিচে আরেকটা লেয়ারগুলো এরকম রাখতে পারেন না যে একটা ক্লিপের সাথে আরেকটা ক্লিপ এরকমভাবে রাখতে পারবেন না আপনাদের একটা নিচে রাখতে হবে অথবা একটা উপরে রাখতে হবে এইভাবে রাখতে হয় এখন Adobe After Effects-এর কাজটা মেইন যে কাজ সেটা যদি বুঝতে হয় তাহলে আমার এই যে ভিডিওটা এটাকে এক্সাম্পল হিসেবে ধরুন আমার এই ভিডিওটা যখন চলছে আমার এই ভিডিওটার উপরে আমি যদি কোনো কিছু দিতে চাই ফর এক্সাম্পল কিছু পার্টিকলস আমার এই ভিডিওতে কিছু স্টার্স বা লাইট কিছু ঝর্ণার মতো পড়বে এটা যদি আমি করতে চাই তাহলে আমার এই ভিডিও ক্লিপটা এখানে একটা লেয়ারে রেখে তার উপরে আমার পার্টিকেল লেয়ারটা রাখতে হবে তাহলে দুইটা যখন একসাথে কম্পোজ হবে একটা ভিডিও ক্রিয়েট হবে তখন আমার ক্লিপটাও থাকবে তার উপরে কিছু পার্টিকলস থাকবে এরকম ঝর্ণার মতো পড়বে তার মানে দুইটা লেয়ার এখন একসাথে চলছে একটা হচ্ছে আমার ভিডিও আর একটা হচ্ছে পার্টিকলস এবং এই দুইটাকে একসাথে কম্পোজ করে একটা সিঙ্গেল ভিডিও বানানো হয় আর অন্যদিকে Adobe Premiere Pro-তে দুইটাকে এরকম না করে একটার পরে আরেকটা এরকম সিকোয়েন্সিয়ালি সাজিয়ে ভিডিওটা বানানো হয় এই দুইটা কাজই আপনি একটা সফটওয়্যার দিয়ে করতে পারেন কিন্তু স্পেশালিটি আছে না যে একটা সফটওয়্যার একটা কাজের জন্য স্পেশাল মানে কি বলে বিশেষজ্ঞ বলা হয় আর কি তো ভিডিও এডিটিং বিশেষজ্ঞ হচ্ছে Adobe Premiere Pro আর ভিডিও কম্পোজিটিং বিশেষজ্ঞ হচ্ছে Adobe After Effects আরও কিছু ডিফারেন্স আছে যেমন Adobe Premiere Pro-তে আপনি অডিও এডিট করতে পারবেন Adobe After Effects-এ করতে পারবেন না পারলেও সেটা খুবই হার্ড এবং এটা অডিও এডিটিংয়ের জন্য ডিজাইন করা না Adobe Premiere Pro-টা অডিও এডিটিংয়ের জন্য ডিজাইন করা কারণ সেখানে অডিও ভিডিও সব কিছু অ্যাকচুয়ালি Adobe Premiere Pro এমন একটা সফটওয়্যার যেটাতে আপনি একটা পুরো প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন কিন্তু কিছু কাজ বাদ দিয়ে যেমন টাইটেল অ্যানিমেশন আপনি যদি টাইটেল অ্যানিমেশন করতে চান Adobe After Premiere Pro দিয়ে করতে পারবেন Premiere Pro-তে কিছু মানে লিমিটেড নাম্বার অফ টাইটেল আছে টাইটেল অ্যানিমেশন আছে যেটা আপনি Adobe Premiere Pro-তে আপনার প্রজেক্টে অ্যাড করতে পারবেন কিন্তু সেটা যদি ইনডেপথে যেতে চান কাস্টমাইজড কোনো অ্যানিমেশন যদি আপনি অ্যাড করতে চান নিজে বানিয়ে কোনো অ্যানিমেশন যদি অ্যাড করতে চান তাহলে আপনাকে Adobe After Effects-এর হেল্প নিতে হবে তারপরে কোনো 3D-র কাজ যদি আপনি করতে চান Adobe After Effects দিয়ে করতে পারবেন সেটা Adobe Premiere Pro দিয়ে করতে পারবেন না Adobe Premiere Pro-তে আপনি কালার কারেকশন করতে পারবেন ভালো করে যেটাকে কালার গ্রেডিং বলে আপনার ভিডিওর সেটা Adobe Premiere Pro-তে ভালোভাবে করতে পারেন Adobe After Effects-এও করতে পারবেন বাট ইটস হার্ড কিন্তু Adobe After Effects-এর আসলে এখানে Adobe Premiere Pro-টাকে আমি একটু মানে ব্রাইটেন করে ফেলছি আসলে Adobe Premiere Pro-এর কাজগুলো হচ্ছে বেসিক লেভেলের মানে আপনি ভিডিও এডিট করা সিম্পল যে কাজগুলো সেগুলো Premiere Pro-তে করা হয় এর গভীরে যত কমপ্লিকেটেড যত ডিপে যাবেন আপনি সেই কাজগুলো করতে হলে Adobe After Effects ক্রিয়েট করতে হবে Adobe After Effects দিয়ে আপনি একদম স্ক্র্যাচ থেকে একটা ভিডিও তৈরি করে ফেলতে পারবেন কিছু লাগবে না
ফর এক্সাম্পল যদি কোনো অ্যানিমেশন আপনি ক্রিয়েট করতে চান, ক্যারেক্টার ডিজাইন করতে চান, সেখানে আপনি 3D দিয়ে কোনো ক্যারেক্টার আপনি এখানে ডিজাইন করে ফেলতে পারবেন, অ্যানিমেশন করতে পারবেন, ক্যারেক্টার অ্যানিমেশন, 3D অ্যানিমেশন বা কার্টুন ডিজাইন করতে পারেন অ্যাডোবি আফটার ইফেক্টসের মাধ্যমে। তারপরে 3D-র কাজ যেটা বললাম সেটা করতে পারবেন, আপনি কোনো পার্টিকেল সেখানে অ্যাড করতে চাইলে লোয়ার থার্ড ডিজাইন করতে পারবেন, এখানে শেপ লেয়ার নিয়ে বিভিন্ন লেয়ার নিয়ে আপনি অনেকগুলো লেয়ারে কাজ করতে পারেন, অ্যাডভান্সড অ্যানিমেশন করতে পারবেন। এরকম ভিডিওর অ্যাডভান্সড যে কাজগুলো আছে সেগুলো করা যায় অ্যাডোবি আফটার ইফেক্টস দিয়ে, আর মোর বেসিক কাজগুলো সেগুলো হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে। সো আশা করি আপনারা দুইটা সফটওয়্যারের পার্থক্য বুঝতে পারছেন। এখন কখন কোনটা ইউজ করবেন সেটা অবশ্যই আপনারা ডিসাইড করবেন। অনেকগুলো ক্লিপ যখন আপনারা নিয়ে আসবেন তখন সেটাকে রিঅ্যারেঞ্জ করার জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করবেন, অ্যাডোবি আফটার ইফেক্টস ইউজ করবেন হচ্ছে আরও বেশি অ্যাডভান্সড যদি কোনো টাইটেল অ্যানিমেশন অথবা লোয়ার থার্ড ইউজ করতে চান অথবা আরও অ্যাডভান্সড কোনো অ্যানিমেশন অথবা অ্যাডভান্সড কোনো জিনিস যদি কাজ করতে চান তাহলে অ্যাডোবি আফটার ইফেক্টস ইউজ করবেন। একটা জিনিস অ্যাডোবি আফটার ইফেক্টস এবং প্রিমিয়ার প্রো ডাইনামিক্যালি ইউজ করা যায়, মানে আপনি প্রজেক্ট এক্সপোর্ট না করে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে একটা ভিডিও বানালেন আপনি সেটাকে আপনি রেন্ডার করলেন, রেন্ডার করে MP4 বা AVI করে তারপরে সেটাকে আবার অ্যাডোবি আফটার ইফেক্টসে নিয়ে গিয়ে বাকি কাজ করলেন, এরকম না। আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে প্রজেক্ট ফাইলটা সেটা রিঅ্যারেঞ্জ করার পরে প্রজেক্ট ফাইল হিসেবে সেভ করছেন সেই প্রজেক্ট ফাইলটাই আপনি অ্যাডোবি আফটার ইফেক্টসে ইউজ করতে পারেন বাকি কাজ করার জন্য। মানে দুইটা সফটওয়্যার মিলিয়ে ডাইনামিক্যালি লিঙ্ক করে দুইটা সফটওয়্যার আপনি কাজ করে তারপরে ফাইনালি একটা ভিডিও আউটপুট করতে পারেন। সেই জন্য এই দুইটা সফটওয়্যার একসাথে ইউজ করা খুবই সহজ, কারণ আপনার টাইম বেঁচে যাচ্ছে যে আপনি তো সময় নিয়ে রেন্ডার করতে হচ্ছে না আপনাকে। সো এই ডাইনামিক লিঙ্ক ইউজ করে আপনারা দুইটা সফটওয়্যার একসাথে ইউজ করতে পারেন। তো আশা করি আপনারা অ্যাডোবি আফটার ইফেক্টস আর প্রিমিয়ার প্রো এর পার্থক্যটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুকের গ্রুপে পোস্ট করতে পারেন অথবা ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন, আমি আশা করি আপনাদেরকে আনসার দিয়ে দেবো। আর এই বিষয়ে কোনো ডিসকাশন থাকলেও সেটা নিয়ে করতে পারেন আপনারা। আর আগেই যেটা বলেছি, যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ম্যাশ দ্য লাইক বাটন, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সাথেই থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন, আডিওস।